বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা হলো শাক এটা সকালে অনেক সকালে হাঁটতে গিয়েছিলাম একশো ফিট একশো ফিট দিয়ে বসুন্ধরা যাব হাঁটার জন্য অনেক কুয়াশা পড়ছিল সকালে কিচ্ছু দেখা যাচ্ছিল না এটা হলো সাতটার দিকে সকাল হ্যাঁ এত কুয়াশা চোখে পাপড়ি টাপড়ি সব মানে পানি জমে গেছিল দেখছেন সামনে কিছু দেখা যাচ্ছে না আজকে অনেক কুয়াশা পড়ছিল আর কি অন্য দিন থেকে আর আসার সময় আমি কাঁচা বাজার করেছিলাম ডাটা আর শাক মশাল্লা ডাটা আর শাক অনেক ভালো ছিল ডাটাটা একদম নরম কচি ছিল এখন শাক রান্না করব দিব সাথে তার জন্য আমি হাড়ি বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেস্টটাকে আমি বেজে নেব অপেক্ষা করবো বাজা পর্যন্ত পেস্ট আমার বাজা হয়ে গিয়েছে রসুন পেস্ট দিয়ে দিলাম দুই চা চামিচ যেহেতু শাক রান্না করবো শাকে আমি একটু রসুনটা বেশি দিই রসুন দেওয়ার পর আমি হাফ হাফচা চামিজ শুকনো মরিচ ফাঁকি আর হলুদ চা চামচ দিয়ে দিলাম আর লবণ আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। মশলাটা কষিয়ে আমি মাথাটা দিয়ে দিলাম মাথা দিয়ে পানি দিয়ে আবার আমি কষিয়ে নেব পুঁই শাক আসলে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম কিন্তু এখন স্পেন থেকে এসে আর রান্না করা হয়নি চিংড়ি মাছ নাই তাই ইলিশ মাছের মাথা দিয়ে আছে রান্না করলাম পঁই শাক মাসাল্লা শাকটা অনেক মজা হয়েছিল ভালো লেগেছিল খেতে আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি পঁইশাকুলো দিয়ে দিব স্পেন থেকে এসে আর পুঁই শাক রান্না করা হয়নি আজকে ফার্স্ট পাঁচ বছর পর রান্না করলাম পুঁই শাক সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম দু একটা বেশিনা তিন চারটা মনে হবে পুঁই শাক কষানো হয়ে গিয়েছে আমার মাছটা কিন্তু আমি উঠে নেই মাছের সাথে আমি শাক দিয়ে দিয়েছি রান্না করা শেষ দুনিয়া পাতা দিয়ে দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব। আমি যারা আমার বিটু দেখেন তারা তো জানেন দুনিয়া পাতাটা আমি শেষের দিকে দেই। আমার রান্নাটা হয়ে গিয়েছে রান্না করলাম অতি সাধারণভাবে কিন্তু মাশাল্লাহ মজা হয়েছে অসাধারণ এখন আমি নামিয়ে নিব এ তো আমার পোশাক হয়ে গিয়েছে যারা মানে ভাত খেতে পারেন না তরকারি মজা লাগে না এভাবে রান্না করে দেখবেন পেট ভরে ভাত খেতে পারবেন ইনশাল্লাহ আর রান্না করব ডাটা ডাটাটা অনেক মানে কচি ছিল নরম ছিল সিদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি এখন আমি ইলিশ মাছ বেজে নিচ্ছি আর বসিয়ে তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা নাড়াচাড়া করে আমি রসুন পেস্ট দিয়ে দিব আমি রসুন পেস্ট সব রান্নাতে দিয়ে থাকি আর হলুদ মরিচ দিলাম চা চামচ রসুন পেস্ট এখানে এক চামচ দিয়েছি শাকে একটু বেশি দিয়েছিলাম এখন মশলাটাকে কষিয়ে নেব সামান্য পানি দিলাম যাতে হাড়িতে লেগে না যায় মশলাটা মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে আমি কাঁচামরিচ দিয়ে দিব তিনটা কাঁচামরিচ দিয়েছি বেশি দিলাম না কষানো হয়ে গেছে আমি ডাটাগুলো আলু ডাটা একসাথে দিয়ে দিব একসাথে দিয়ে টাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে মানে ডাকা দিয়ে পরে কষিয়ে নিব ডাটাটাকে মশলার সাথে ডাকা দিয়ে আমি কষিয়ে নেবো ডাটাটা বললাম না একদম নরম ছিল কচি ছিল তাড়াতাড়ি আমি ডাটাটা মানে জল জল রান্না করব আমার এখানে পাইলিং এর কাজ চলছে তাই শব্দ আমি ভিডিও করতে পারছি না মানে বয়স দিতে পারছি না যখন শব্দ টপ হয় তখন আমার অন্য কাজ থাকে আর যখন আমি ফিরি থাকি তখন আমার শব্দ থাকে ডাটা আমি দুনিয়া পাতা দিয়ে দিলাম কিছুক্ষণ পর নেব আছে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভুল হলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম